আসসালামু আলাইকুম। আজকে আমরা 36তম বিসিএস এর ম্যাথের সমাধানগুলো কিভাবে শর্টকাটে অ্যান্সার করা যায় সেটা আমরা দেখব। আমরা প্রথমে দেখতে পাচ্ছি a ইকুয়াল টু x, x মৌলিক সংখ্যা এবং x লেস দেন ইকুয়াল 5 হলে p এর সদস্য সংখ্যা কত। এখানে x যেহেতু 5 এর চেয়ে ছোট এবং মৌলিক সংখ্যা, সেক্ষেত্রে আমরা a পাচ্ছি 2, 3 এবং 5, অর্থাৎ 3টি। তাহলে আমাদের এখানে সদস্য সংখ্যা বের করার জন্য যে আমরা সূত্রটা ইউজ করবো সেটা হচ্ছে 2n। n হচ্ছে হলো এখানে যে সদস্য সংখ্যা কতগুলো সেটা। তাহলে অতএব এখানে 2 to the power 3, অর্থাৎ 8। তাহলে আমাদের অ্যান্সার ক, অর্থাৎ 8। 12টি পুস্তক থেকে 5টি কত প্রকারে বাছাই করা যায়, যেখানে 2টি পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে। তাহলে এখানে বলা হচ্ছে 2টি পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে। তাহলে আমাদের এখানে যেহেতু 2টি পুস্তক সর্বদাই থাকবে, সেক্ষেত্রে এখানে আমরা বাছাই করব 10টি থেকে 3টি, যেহেতু 2টি আমাদের এখানে সর্বদাই থাকবে। তাহলে আমাদের বাকি থাকবে আর 10টি থেকে 3টি। তাহলে এটা আমরা শর্টকাটে যেভাবে করতে পারি, এটাকে যদি আমরা সাধারণ নিয়মে দেখি, সেক্ষেত্রে হবে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড এন ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তো এটাকে আমরা শর্টকাটে যেভাবে করবো সেটা হচ্ছে হলো, এখানে যেহেতু 3, তাহলে 3 ফ্যাক্টোরিয়ালকে লিখতে হবে 3 × 2 × 1। আর এখানে 10 আমরা এখানে 3টা পর্যন্ত দেখবো, অর্থাৎ 10 × 9 × 8, 3 ধাপ। এরপরে আর যেহেতু এখানে 3, সেখানে আমরা 3 ধাপ দেখবো। এখানে কাটাকাটি করলে হবে 4 এবং 3, তাহলে 3 × 4 = 12, অর্থাৎ 10 সূত্র করলে 120, অথবা আমাদের অ্যান্সার ঘ, 120। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী 2015 সালের জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট 5 দিন, ওই সপ্তাহে বুধবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত। তাহলে আমাদের 7 দিনে 5 দিন বৃষ্টি হয়েছে, তাহলে 1 দিনে বৃষ্টি হওয়ার সম্ভাবনা হচ্ছে 5/7, 1 দিনে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। তাহলে সোমবারেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা 5/7। তাহলে 1 দিনে বৃষ্টি হওয়া এবং না হওয়ার সম্ভাবনা হচ্ছে 1। তো আমরা যদি 1 থেকে হওয়ার সম্ভাবনাটা বিয়োগ দেই, তাহলে আমাদের না হওয়ার সম্ভাবনাটা বের হয়ে আসবে। তাহলে 1 - 5/7, অর্থাৎ এখানে যদি আমরা দর্শন করি, 7 - 5, অর্থাৎ 2/7। তাই অ্যান্সার গ। পরবর্তী প্রশ্নে 350 টাকা দরে 3 কেজি মিষ্টি কিনে 4 টাকা হারে ভ্যাট দিলে মোট কত ভ্যাট দিতে হবে। 100 টাকায় আমাদের এখানে দিতে হচ্ছে হলো 4 টাকা, 350 টাকায় আমাদের কত দিতে হবে। তাহলে 350 × 4/100, যেহেতু হার, 100 দিয়ে আমাদের ভাগ করতে হবে। তাহলে এটা আমাদের হবে 0 0 কাটা, তাহলে 2 দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে 2 এবং 5 = 7, 7 × 2 = 14। তাহলে 1 কেজিতে আমাদের 14 টাকা ভ্যাট দিতে হবে, তাহলে 3 কেজিতে আমাদের দিতে হবে 42 টাকা। অতএব আমাদের অ্যান্সার খ। যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায়, তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। তাহলে এখানে আমাদের বলছে শতকরা কত কমালে, যদি আমাদের কম জিনিস বের করতে হয়, তাহলে বড় জিনিসটা আমাদের নিচে রাখতে হবে, অর্থাৎ উপরে হবে 25 এবং নিচে, যেহেতু 25% বৃদ্ধি করলে, অর্থাৎ 125% × 100। তাহলে আমরা যদি ভাগ করি, 5 যাবে 5 বার, 25
পঁচিশ, 125 এবং 20, অর্থাৎ 20%। আমাদের অ্যান্সার 20%। বলা হচ্ছে দুটি সংখ্যার গুণফল 3380 এবং গসাগু 13, সংখ্যা দুটির লসাগু কত। এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমাদের যে সূত্রটা মনে রাখতে হবে সেটা হচ্ছে লসাগু ইনটু গসাগু ইকুয়াল প্রথম সংখ্যা ইনটু দ্বিতীয় সংখ্যা। এই সূত্র থেকে আমরা আমাদের এই ম্যাথ সলভ করতে পারি। যেহেতু আমাদের এখানে লসাগু বলছে, সেক্ষেত্রে আমাদের লসাগু ইকুয়াল হবে এই প্রথম এই দুইটা সংখ্যার গুণফল ডিভাইডেড গসাগু। তো দুইটা সংখ্যার গুণফল এখানে দেওয়া আছে 3380 ডিভাইডেড 30, 13, 33-এর মধ্যে যাবে দুইবার, আর থাকে 7, অর্থাৎ 78, 78-এর মধ্যে যাবে 6 বার, তাহলে 260। অতএব এটার লসাগু হচ্ছে 260, অ্যান্সার ক। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে 1+3+5+ এইভাবে যেতে যেতে 2x-1 কত, এর মান কত। তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে কি 1, 3, 5, অর্থাৎ একটা বিজোড় সংখ্যার ধারা। কোনো বিজোড় সংখ্যার ধারা বের করার জন্য আমাদের যে সূত্রটা ইউজ করবো সেটা হচ্ছে হলো প্রথম পদ প্লাস শেষ পদ ডিভাইডেড 2। এখানে আমাদের প্রথম পদ আছে 1 প্লাস শেষ পদ হচ্ছে 2x-1 ডিভাইডেড 2 হোল স্কয়ার। তাহলে এখানে 1 কাটা 2 কাটা, তাহলে আমাদের এখানে শুধু থাকতেছে এক্স স্কোয়ার। তাহলে আমাদের অ্যান্সার এক্স স্কোয়ার। এখানে বলা হচ্ছে লগ রুট 3^81 ইকুয়াল কত। আমাদের যদি লগের মান বের করতে বলা হয় তাহলে আমাদের সবসময় আমাদের এইভাবে এই স্টাইলে এটা আনতে হবে লগ a^a ইকুয়াল 1। এই স্টাইলে আমাদের এই ম্যাটটাকে আনতে হবে। তাহলে এখানে যেহেতু বলা আছে লগ রুট 3^81, আমাদের 81কেও রুট 3 আকারে আনতে হবে। তাহলে 81কে যদি আমরা রুট 3 আকারে আনতে চাই সেক্ষেত্রে আমরা জানি 9^2=81। আমরা আবার 9কে লিখতে পারি 3^2, আবার 3কে তাহলে আমরা এখানে লিখতে পারি রুট 3^2। তাহলে এখানে পাওয়ার হচ্ছে 2^4, 4^8, অর্থাৎ রুট 3^8। এটাকে আমরা লিখতে পারি লগ রুট 3^8। পাওয়ার সামনে চলে আসবে, অর্থাৎ 8 × log√3, এটা হচ্ছে log a^m, অর্থাৎ এটার মান হচ্ছে 1, অ্যান্সার হচ্ছে 8। তাহলে আমাদের অ্যান্সার গ 8। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে যদি 25^2x+3 = 5^3x+6 হয় তবে x এর মান কত। তাহলে এই ম্যাথে আমাদের এখানে আছে 5, এখানে আছে 25। তাহলে 25কে আমরা 5 আকারে লিখলে লিখতে পারি 5^2। স্কোয়ারটা আমাদের এটার পাওয়ারের সাথে গুণ হয়ে যাবে, সেই ক্ষেত্রে আমাদের এখানে হবে 4x+6 = 5^3x+6। তো এখান থেকে আমরা এটা কেটে শুধু লিখতে পারি 4x+6 = 3x+6। এখানে 6 কাটাম, 3x এর পাশে গেলে হবে শুধু x, অর্থাৎ x = 0। তাহলে আমাদের এখানে অ্যান্সার ক।
পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে, চিত্র অনুসারে ও কেন্দ্রবিষ্ট বৃত্তে ত্রিভুজ এ বি সি অন্তর্লিখিত কোণ ওয়াই যদি 112 ডিগ্রি হয় তাহলে কোণ এক্স কত? এই কোণটা বলা হচ্ছে হলো 112 ডিগ্রি, তাহলে কোণ এক্সটা কত? তাহলে আমাদের এটা খেয়াল রাখতে হবে কোনো বৃত্তের, এটা আমরা জানি এই কোণ হচ্ছে, যদি আমরা একটা ত্রিভুজ আঁকি, এটা যদি 180 ডিগ্রি হয় তাহলে এই কোণটা হবে এই কোণটা হবে হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এই কোণের সাথে এই কোণ হবে পুরোপুরি অর্ধেক। তাহলে এটা 180 ডিগ্রি হলে এই কোণটা হবে 90 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 112 ডিগ্রি হয় তাহলে এই অ্যাঙ্গেলটা হবে তার অর্ধেক, অর্থাৎ 56 ডিগ্রি। তাহলে আমরা জানি সম্পূর্ণ কোণটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এটা যদি 112 ডিগ্রি হয় তাহলে এই কোণটা হচ্ছে হলো 68 ডিগ্রি, 68 ডিগ্রি। তাহলে এটা যদি 68 ডিগ্রি হয় তাহলে এই কোণটা হবে তার অর্ধেক, অর্থাৎ 34 ডিগ্রি। তাহলে 112 এবং 34 যোগ করলে 180 থেকে যদি বিয়োগ করি তাহলে থাকবে 34 ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সার খ, 34 ডিগ্রি। পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে, একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 4√2 একক হলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক হবে? তাহলে কোনো বর্গক্ষেত্রের যদি এক বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে সেখান থেকে আমাদের কর্ণ বের করার সূত্র হচ্ছে, যে যদি এটার দৈর্ঘ্য এক্স হয় তাহলে কর্ণ বের করার সূত্র হচ্ছে x√2 এবং তার ক্ষেত্রফল হচ্ছে x2। তাহলে আমাদের এখানে যেহেতু বলা হচ্ছে কর্ণ হচ্ছে 4√2, তাহলে আমাদের কর্ণ বের করার সূত্র হচ্ছে x√2। তাহলে এক্সটা হচ্ছে কি? একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা এখানে থেকে বলতে পারি যে আমাদের এই বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4। তাহলে একটা বাহুর দৈর্ঘ্যকে স্কোয়ার করলেই আমাদের বর্গক্ষেত্র বের হয়ে যায়, অর্থাৎ 4² = 16। তাহলে আমাদের অ্যান্সার গ। পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে, ত্রিভুজ এ বি সি এ কোণ এ ইকুয়াল 40 ডিগ্রি, কোণ বি ইকুয়াল 70 ডিগ্রি হলে ত্রিভুজ এ বি সি কী ধরনের ত্রিভুজ? তাহলে আমরা জানি একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি থেকে যদি আমরা বিয়োগ করি 40 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি, তাহলে আমরা পাব 70 ডিগ্রি। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমাদের দুইটি কোণ, অর্থাৎ কোণ বি এবং আর একটি কোণ, যদি আমরা কোণ সি ধরি তাহলে কোণ সি দুটি সমান। তাহলে আমরা এখান থেকে বলতে পারি আমাদের এই ত্রিভুজটি হচ্ছে সম দ্বিবাহু ত্রিভুজ। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে, x² + y² = 185 এবং x - y হচ্ছে 3, এর একটি সমাধান হলো, এখান থেকে আমাদের সমাধান বের করতে হবে। তাহলে আমাদের এখানে শর্টকাট যে নিয়মটা সেটা হচ্ছে, আমাদের এটাতে আমরা এই উত্তরগুলা বসাবো, উত্তর বসায় যদি আমাদের এটা মিলে যায় তাহলে আমাদের সেটা অ্যান্সার। আমাদের এখানে কিন্তু বসানো যাবে না, কারণ এই দুইটা সেম হবে না। এখানে যদি আমরা বসাতে যাই তাহলে এখানে প্রত্যেকটাই ক্ষেত্রেই কিন্তু 3 আসতেছে, প্রত্যেকটাই ক্ষেত্রেই কিন্তু এটা সিদ্ধ হচ্ছে। তাহলে আমাদের বসাতে হবে এখানে, আমরা যদি 7 4 বসাই সেক্ষেত্রে হবে 49 + 16, এটা কখনো 185 হবে না। যদি আমরা খ নাম্বার বসাই সেক্ষেত্রে হবে 81 + 36, এটাও হবে না। গ নাম্বার যদি বসাই তাহলে 100 + 49, তাহলে এটাও হবে না। তাহলে এক্সে আমরা যদি 11 বসাই তাহলে হবে 121 + y যদি 8 বসাই তাহলে হবে 64। তাহলে এটা আমাদের যোগ করলে অবশ্যই হবে 185, অর্থাৎ আমাদের এটা সিদ্ধ হচ্ছে। তাহলে আমাদের অ্যান্সার ঘ। পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে, a - a - a - a - 1 বার, তাহলে আমরা জানি এটা ইকুয়াল কত?
তাহলে আমরা জানি এ মাইনাস ওয়ান বার যদি হয় সেক্ষেত্রে বার হলে সেটা হচ্ছে বিপরীত হয়ে যায়, অর্থাৎ এটা হয়ে যাবে এ প্লাস ওয়ান। কিন্তু এখান থেকে এটা যদি এ প্লাস ওয়ান হয় তাহলে এ এ কাটা যাবে, এ দুটাই কাটা যাবে, সেক্ষেত্রে হয়ে যাবে এ মাইনাস, এটা যেহেতু প্লাস হয়ে যাবে অর্থাৎ এখানে এ মাইনাস এটা হচ্ছে এ মাইনাস এ মাইনাস ওয়ান, তাহলে এটা এ প্লাস ওয়ান হবে। তাহলে এটা এটা যদি কাটা যায় সেক্ষেত্রে আমাদের এখানে থাকছে সেম এ মাইনাস প্লাসে আবার মাইনাস হয়ে যাবে মাইনাস ওয়ান। এখানে আবার এ মাইনাস আছে, এ মাইনাস তাহলে এখানে ব্র্যাকেটটা উঠিয়ে দিলে এটা আগে মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। তখন এই এ এই এ কাটা, তাহলে সেক্ষেত্রে আমাদের আর থাকবে এটা, অর্থাৎ এম যেহেতু প্লাস হয়ে যাচ্ছে এখানে আবার মাইনাস আছে, তাহলে মাইনাস প্লাসে আবার মাইনাস এ মাইনাস ওয়ান, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার থাকবে এ মাইনাস ওয়ান। তাই অ্যান্সার গ। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল ওয়ান হলে এর মান কত? তাহলে আমরা এ স্কোয়ার এ কিউব মাইনাস বি কিউবের সূত্র যদি এখানে বসাই সেক্ষেত্রে হবে এ মাইনাস ওয়ান বাই এক্স হোল কিউব প্লাস থ্রি এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স। তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হচ্ছে ওয়ান, সেক্ষেত্রে হচ্ছে ওয়ান প্লাস এটা কাটা অর্থাৎ থ্রি ইন্টু ওয়ান অর্থাৎ ফোর। তাহলে আমাদের অ্যান্সার ঘ। পরবর্তী কোশ্চেনে বলা হয়েছে ওয়ান প্লাস ফাইভ প্লাস নাইন প্লাস এভাবে একটি ধারা একাশি পর্যন্ত, এর যোগফল কত? তাহলে আমাদের শুরুতে বের করতে হবে এখানে পদ সংখ্যা কত। পদ সংখ্যা বের করার জন্য আমাদের যে সূত্র সেটা হচ্ছে হল শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড দুইটি পদের মধ্যবর্তী পার্থক্য, অর্থাৎ এখানে পাঁচ আর একের মধ্যবর্তী পার্থক্য হচ্ছে চার, ডিভাইডেড চার প্লাস ওয়ান। আমরা যদি মান বসাই সেক্ষেত্রে আমাদের শেষ পদ হচ্ছে একাশি, প্রথম পদ হচ্ছে ওয়ান ডিভাইডেড ফোর প্লাস ওয়ান, অর্থাৎ এখানে আমরা পাচ্ছি একাশি থেকে এক বিয়োগ দিলে থাকবে হচ্ছে আশি, আশিকে চার দ্বারা ভাগ দিলে থাকবে বিশ, বিশ প্লাস ওয়ান হচ্ছে একুশ, এক একুশ। তাহলে আমাদের পদ সংখ্যা হচ্ছে একুশ। তাহলে এটার যোগফল বের করার জন্য আমরা যে সূত্র ইউজ করব সেটা হচ্ছে প্রথম পদ প্লাস শেষ পদ ডিভাইডেড টু ইন্টু পদ সংখ্যা। এখান থেকে যদি আমরা আমাদের মান বসাই প্রথম পদ হচ্ছে আমাদের ওয়ান, শেষ পদ হচ্ছে একাশি ডিভাইডেড টু ইন্টু আমাদের পদ সংখ্যা হচ্ছে একুশ। তাহলে এখান থেকে আমরা যেটা পাই এটা হচ্ছে বিরাশি, বিরাশি দুই দ্বারা ভাগ দিলে হবে এইটি ফোরটি ওয়ান, অর্থাৎ একচল্লিশ, একচল্লিশ ইন্টু একুশ। তাহলে যদি আমরা গুণ করি সেক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আটশো একষট্টি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে খ। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে প্রশ্নবোধক চিহ্নের স্থানে কি বসবে? তাহলে এখানে আমাদের এই কোশ্চেনটা ভালো করে খেয়াল করতে হবে, এখানে কী কী আছে, এ সি ই জি আই একটা বের করতে হবে, এম ও কিউ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কি একটা অক্ষর পরপর অক্ষর আছে, অর্থাৎ এ এখানে বি নেই, সি ইন সির পরে ডি নেই, ই এফ নেই, জি। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি আয়ের যে এখানে কে হবে, তাহলে এখানের সংখ্যাটা হচ্ছে কে, এবং
এখানে কিছু সংখ্যা দেওয়া আছে, অর্থাৎ আমাদের এখানে অ্যান্সারে দুইটা কে আছে, অর্থাৎ K8 K15। এখন K8 হবে না K15 হবে সেটা বার করার জন্য আমাদের সংখ্যাটা ভালো করে খেয়াল করতে হবে। এখানে দেখতে পাচ্ছি 2 4 6, এখানে আছে 5 9 14। তাহলে আমরা বুঝতে পারতেছি যে 4 আর 2 যোগ করে 6 হয়, 5 আর 9 যোগ করে 14 হয়। তাহলে এখানে অবশ্যই 3 আর 5 যোগ হবে, 3 আর 5 যোগ হলে 8 হবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ, K8। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে 5 প্লাস 3 ইকুয়াল 28, 9 প্লাস 1 ইকুয়াল 810, 2 প্লাস 1 ইকুয়াল 13, 5 প্লাস 4 ইকুয়াল 8। এখান থেকে আমরা ভালো করে খেয়াল করতে হবে, আমাদের কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। এগুলো দুইটার যোগ ফল হতে পারে, বিয়োগ ফল হতে পারে, গুণ ফল হতে পারে। তাহলে আমাদের এখানে খেয়াল রাখবো যে আমরা এটা 5 প্লাস 3 যদি হয় তাহলে সেটা 8, আর 5 থেকে যদি 3 বিয়োগ দিই সেক্ষেত্রে 2। তাহলে এখান থেকে আমরা বুঝতে পাচ্ছি প্রথমে আমাদের বিয়োগ দেওয়া হয়েছে 5 মাইনাস 3 অর্থাৎ 2, পরে 5 প্লাস 3 অর্থাৎ 8। এখানে দেখতে পাচ্ছি 9 মাইনাস 1 করলে হবে 8, 9 প্লাস 1 করলে হবে 10, 2 মাইনাস 1 করলে হবে 1, 2 প্লাস 1 করলে হবে 3। তাহলে এখানেও 5 মাইনাস 4 যদি করি সেক্ষেত্রে 1, 5 প্লাস 4 করলে 9। অতএব আমাদের অ্যান্সার খ, 19। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ইংরেজি বর্ণমালার ধারাবাহিকভাবে 18তম অক্ষরের বাম দিকে দশম অক্ষর কোনটি। তাহলে আমাদের 18তম অক্ষরের বাম দিকে দশম অক্ষর, তাহলে আমাদের 18 থেকে 10 যদি বাদ দেই তাহলে আমাদের অষ্টম, আমাদের অষ্টম অক্ষরটা বের করলেই হয়ে যাবে। তাহলে এ বি সি ডি ই এফ জি এইচ, আমাদের অষ্টম অক্ষরটা হচ্ছে এইচ, অথবা আমাদের অ্যান্সার ক। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে √15.6025 = 6025। তাহলে এই দশমিকের রুট বের করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, 15.6025, আমাদের এটা আমরা দুইটি দুইটি করে আলাদা করব, গ্রুপ করে নেব। আমরা এখানে একটা দাগ দেব। আমাদের শুরুতে এমন একটা সংখ্যা দিতে হবে যার স্কোয়ার করলে 15 কম হয়, 15 চেয়ে বেশি হবে না, সমান বা কম হবে। তাহলে এখানে অবশ্যই 3 কে স্কোয়ার করলে 9 হয়, 4 কে করলে 16 হয়ে যায়। তাহলে এখানে 3 লিখব এবং এটা হচ্ছে আমাদের মূল অ্যান্সার, এখানে 3। তাহলে আমাদের 3 কে স্কোয়ার করলে হবে 9, আমরা যদি এটা বিয়োগ করি সেক্ষেত্রে হবে আমাদের 6। আমাদের তাহলে প্রথম এই গ্রুপটা এখানে নামাতে হবে, অর্থাৎ 60। আর এখানে আমাদের এইখানে যে অ্যান্সারটা সেটা এর সাথে যোগ দিতে হবে, অর্থাৎ 6। আর এখানে আমাদের একটা সংখ্যা দিতে হবে, সেম সংখ্যার সাথে গুণ করলে এটার সমান বা কম হবে, এরকম একটা সংখ্যা দিতে হবে। ধরি আমি এখানে 8 নিলাম, সেক্ষেত্রে আমাদের 68 করতে হবে ×8। এখানে যে সংখ্যাটা দেবো গুণ করতে হবে সেই সংখ্যাটা। তাহলে আমরা জানি 8 8 64, হাতে থেকে 6 6 8 48 আর 6 54, এটা অনেক কম হচ্ছে। তাহলে আমরা 9 নেব, তাহলে 69 ×9, তাহলে 9 9 81, হাতে থাকে 8 6 9 54, আর 6 9 54, আর 8 হচ্ছে 62, তাহলে 621। তাহলে আমাদের অবশ্যই এখানে 9 নিতে হবে। তাহলে আর এখানে যেহেতু পয়েন্টের পরে আমরা নিয়ে নিচ্ছি, অতএব এখানে 3-এর পরে একটা পয়েন্ট দিতে হবে, তাহলে আমাদের হচ্ছে 9, আমরা 9 নেব। তাহলে এটা হবে 600
একুশ। আমরা এটা বিয়োগ করলে আমাদের হবে নাইন থ্রি। এখন বাকি যে গ্রুপটা আছে অর্থাৎ পঁচিশ, সেটা এখানে নামাতে হবে পঁচিশ। আর এখানে আমরা কোন সংখ্যাটা নেব, এই ঊনসত্তরের সাথে এই নয়টা যোগ করতে হবে, তাহলে আমাদের এখানে হয় আটাত্তর। তাহলে আমাদের সেমভাবে এখন একটা সংখ্যা নিতে হবে যা কিনা এটার সমান বা কম হয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে পাঁচ, তাহলে আমাদের এখানে আমরা পাঁচ নিয়ে দেখব এখানে কি হয়। তাহলে সাতশো পঁচাশি ইন্টু পাঁচ, তাহলে পাঁচ পাঁচ পঁচিশে পাঁচ, হাতে থাকে দুই, পাঁচ আটা চল্লিশ, আর দুই বিয়াল্লিশ, আর দুই হাতে থাকে চার, পাঁচ সাতটা পঁয়ত্রিশ, আর চার হচ্ছে উনচল্লিশ। তাহলে আমাদের পাঁচ নিলে দেখা যাচ্ছে এটা মিলে যাচ্ছে, তাহলে আমাদের এখানে পাঁচ। তাহলে আমাদের অ্যান্সার অ্যান্সার হচ্ছে থ্রি পয়েন্ট নাইন ফাইভ, আমাদের অ্যান্সার গ। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে তিন সাত চার চোদ্দ পাঁচ একুশ ছয় ধারার অষ্টম সংখ্যাটি কত হবে। তাহলে আমাদের ধারাটা অনেক ভালোভাবে খেয়াল করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম হচ্ছে তিন, তারপরে একটা বাদ দিয়ে হবে চার, আর একটা বাদ দিয়ে পাঁচ, আর একটা বাদ দিয়ে ছয়। তাহলে এটা একটা ধারা, আমরা এটা হলে এটাকে বলতে পারি দুইটা ধারার মিলন, অর্থাৎ এখানে তিন চার পাঁচ ছয়, আর এখানে আছে সাত চোদ্দ একুশ, অর্থাৎ এখানে সাত সাত দুগুণ চোদ্দ, তিন সাতটা একুশ। তাহলে এখানে আমরা বলতে পারি এটা হবে চার সাতটা আঠাশ, অর্থাৎ আমাদের অ্যান্সার গ। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে দুটি সমান্তরাল রেখা কোটি বিন্দুতে ছেদ করে। যদি রেখা দুইটি সমান্তরাল হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি এই রেখা দুইটি কোনো বিন্দুতেই ছেদ করে না, তাহলে এখানে মূলত এই ম্যাথের কোনো সঠিক অ্যান্সার দেওয়া নেই। পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে ভারসাম্য রক্ষা করতে নিচের চিত্রের বাম দিকে কত ওজন রাখতে হবে। ভারসাম্যের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে এই দুপাশেই সেম আর কি গুণফল সেম হবে, অর্থাৎ আমরা এখানে চার আর ছয় এটা গুণ করবো, আর এখানেও তাহলে এমন কিছু হবে যা কিনা এই দুটার গুণফলের সমান হবে, অর্থাৎ এখানে হচ্ছে চার ছয় চব্বিশ। এখানে এমন কোনো সংখ্যাতে গুণ করতে হবে যাতে চব্বিশ হয়। তাহলে আমাদের অ্যান্সারে দেখতে পাচ্ছি এখানে আট রয়েছে, তিন আটা চব্বিশ, অর্থাৎ আমাদের অ্যান্সার গ। পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে দুইয়ের কত শতাংশ আট হবে। তাহলে আমরা জানি শতাংশ বের করতে আমাদের কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। আমাদের যে যার শতাংশ বের করবো তার হান্ড্রেড পারসেন্ট, ফিফটি পারসেন্ট, তারপরে টোয়েন্টি ফাইভ পারসেন্ট, টেন পারসেন্ট, ফাইভ পারসেন্ট, ওয়ান পারসেন্ট, এটা সহজে বের করা আমাদের জানতে হবে। তাহলে আমরা জানি দুইয়ের হান্ড্রেড পারসেন্ট হচ্ছে দুই, তাহলে দুইয়ের হান্ড্রেড পারসেন্ট যদি দুই হয় তাহলে আট হবে কখন, চার দোকান আট, অর্থাৎ চারশো পারসেন্ট। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে গ, চারশো পারসেন্ট। প্রশ্নগত স্থানে কোনটি বসবে। এই ধারার আমরা এখানে দেখতে পাচ্ছি তিন দশ নয় আট সাতাশ ছয় একাশি চার দুইশো তেতাল্লিশ। তাহলে এটাকে যদি আমরা ভালো করে দেখি তাহলে আমরা দেখতে পারবো তিন তার গুণফল, অর্থাৎ তিন ত্রিকে নয়, তিন নং সাতাশ, আবার তিন সাতাশে একাশি, এভাবে কি তিনের একটা গুণিতক দেওয়া আছে। সেমভাবে নিচে এখানে যেটা আছে সেটা আছে হলো পরবর্তী দশ আট ছয় চার। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কি জোর সংখ্যা দুই দুই করে কমছে, তাহলে এখানে আমরা বলতে পারি এটা হবে দুই, তাহলে আমাদের অ্যান্সার ক। প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে।
এখানে এই প্রশ্নবোধক স্থানের কী সংখ্যা হবে এটা বের করতে হবে। এটা আমরা দেখতে পাচ্ছি এখানে, এই দুইটা থেকে আমরা উদাহরণ নেব। এখানে 30 আর 15 যোগ করলে 45 হবে, কিন্তু এখানে 28 আর 21 যোগ করলে 35 হবে না। অতএব এটার যোগফল এখানে বসবে না, আমাদের অন্যভাবে চিন্তা করতে হবে। তাহলে 30 আর 15 যদি আমরা বিয়োগ করি সেক্ষেত্রে 15, সেই 15-র সাথে যদি 30 যোগ করি তাহলে 45। সেমভাবে এখানে 28 এবং 21 যদি আমরা বিয়োগ করি সেক্ষেত্রে হবে আমাদের 7, এবং 28-এর সাথে যদি আমরা 7 যোগ করি সেক্ষেত্রে 35। তাহলে আমাদের কী করতে হবে, এই দুইটা বিয়োগ করতে হবে, বিয়োগফল এর সাথে যোগ দিতে হবে। তাহলে আমাদের এই দুইটা বিয়োগ করতে হবে, বিয়োগ করলে আমাদের অ্যান্সার হবে 6। 6 যদি আমরা 25-এর সাথে যোগ করি সেক্ষেত্রে হবে 31। তাহলে আমাদের অ্যান্সার গ 31। তাহলে আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। অবশ্যই সামনের টিউটোরিয়ালগুলো পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।